হিজবুল্লাহকে আর্থিক সহায়তা প্রদানকারী ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। লেবাননে হিজবুল্লাহকে সমর্থন যোগায় এমন একটি ব্যাংকের কয়েকটি শাখায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ডিফেন্স ফোর্স বলছে হিজবুল্লাহকে সমর্থন করে এমন ব্যাংক ও অন্য আর্থিক অবকাঠামোগুলো তাদের মূল লক্ষ্য। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল 20 অক্টোবর সন্ধ্যায় এক বিবৃতিতে IDF মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমে অর্থদান করে এমন প্রতিষ্ঠানের কাছে যারা রয়েছেন তাদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে হবে। আগামী কয়েক ঘণ্টায় কয়েকটি টার্গেটে হামলা চালানো হবে এবং আরও কিছু জায়গায় রাতভর হামলা হবে। ইসরায়েল প্রধান সামরিক মুখপাত্র জানান, কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়, যদিও বাসিন্দাদের আগেই অন্য কোথাও চলে যেতে বলা হয় বলে জানানো হয়েছে। তবে হামলায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইসরায়েলের এই মুখপাত্র আরও বলেছেন, বেসামরিক প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও NGOগুলোকে ব্যবহার করে ইরান কীভাবে হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমে অর্থের যোগান দেয় আসন্ন কয়েকদিনে সেটি আমরা প্রকাশ করব। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা NNA-র খবরে বলা হয়েছে, পূর্ব বেক্কা ভ্যালি সহ বিভিন্ন জায়গায় ব্যাংক আল কারদ আল হাসান অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখায় হামলা চালানো হয়েছে। বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ব্যাংকটির একটি শাখায় হামলা চালানো হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলায় বাড়ছে উত্তেজনা। প্রতিদিন নিরাপদ আশ্রয়ের খোঁজে জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছেন সাধারণ লেবানিজরা। আরিফ হক, মাইটিভি।